যার সাথে আমার ছাত্র রাজনীতি করার পর জাতীয়তাবাদী যুবদল করার সুযোগ হয়েছিল। জাতীয়তাবাদী যুবদলের সাবেক সফল সভাপতি, সাবেক মন্ত্রী, বিএনপির সংগ্রামী ভাইস চেয়ারম্যান জননেতা বরকতউল্লাহ বলু শুভেচ্ছা বক্তব্য রাখবেন। আজকের এই শারদীয় দুর্গা পূজার মিলন মেলার সম্মানিত সভাপতি বিএনপির সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজকের এই মহতি অনুষ্ঠানের প্রধান অতিথি, আগামী দিনের বাংলাদেশের বিনির্মাণের প্রধান কারিগর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, বিএনপির স্থায়ী কমিটির সম্মানিত সদস্যবৃন্দ, সারা বাংলাদেশ থেকে আগত সনাতনী হিন্দু সম্প্রদায়ের ভাইরা, আমার সংগ্রামী শুভেচ্ছা ও সালাম গ্রহণ করুন। আমি একটি কথা বলতে চাই, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। কয়েকদিন আগে একটি রাউন্ড টেবিল কনফারেন্সে ইসলামী আন্দোলন আয়োজন করেছিল, সেখানে একজন বিজ্ঞ অভিজ্ঞ একজন ডক্টরেট একজন প্রফেসর একজন রাজনৈতিক বিশেষজ্ঞ উনি বললেন যে বাংলাদেশের মানুষ শিক্ষিত নয় বিধায় আনুপাতিক হারের ভোটের ভারসাম্যটি বুঝতে পারে নাই। তা আমি ওনার প্রতি উত্তরে একটি কথা বললাম যে বাংলাদেশের মানুষ স্বশিক্ষিত, বাংলাদেশের একজন শ্রমজীবী মানুষ রিক্সাওয়ালা যে জ্ঞানটুকু রাখেন অন্য দেশের একজন জ্ঞানী ব্যক্তিও যেটা রাখেন না, কারণ আমেরিকার শতকরা 40% মানুষ তাদের দেশের রাষ্ট্রপতির নাম বলতে পারে না, কিন্তু আমাদের দেশের 18 কোটি মানুষ তাদের দেশে সকল নেতাদের নাম বলতে পারে। তা আমি ওইখানে বললাম যে এদেশের মানুষ কখনো ভুল করে নাই, 70-এর নির্বাচনে এদেশের মানুষ ভোট দিতে ভুল করে নাই, 71-এ যখন এদেশের রাজনৈতিক দলের নেতাদের যাদের সিদ্ধান্ত ছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার, তারা সেদিন দিক নির্দেশনা দিতে পারে নাই, কিন্তু একজন তরুণ মেজর চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে উনি বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। এই ঘোষণার মধ্যে দিয়ে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে, যেমনিভাবে এদেশের মানুষ ধর্ম বর্ণ নির্বিশেষে এদেশে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে, সেখানেও তারা ভুল করে নাই। এবং আরেকটি ভুল করে নাই, জাতির অপরিহার্য ছিল 72-এর পরে যখন রাজনৈতিকভাবে এদেশের মানুষের ভোটের অধিকার হরণ হয়ে গেল, তখন 75-এর 15ই আগস্ট অনিবার্য ছিল। আরেকটি অনিবার্য ছিল দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লব এবং সংগতি দিবস এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের কাউকে কুবা হত্যা করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন নাই, এসেছেন জাতির ঐতিহাসিক প্রয়োজনে সিপাহী জনতার বিপ্লবের মধ্যে দিয়ে ওনাকে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় এনে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেদিন সুসংগত হয়েছে। 90-এর গণঅভ্যুত্থান এদেশের জাতির ঐতিহাসিক প্রয়োজনে হয়েছেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন ছিলেন বিদায়, উনি বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন। তাই আজকেও এই 5ই আগস্টের ঐতিহাসিক বিপ্লব সংগঠিত হয়েছে। তার আগেও একটি কথা আছে, আমরা বিগত 17টি বছর আমরা এই আন্দোলন সংগ্রামের এই রাস্তা তৈরি করেছি, হয় আমরা জেলখানায় ছিলাম নয় আমরা কোর্টের বারিন্দায়, আমাদের 20,000 নেতা কর্মী এই মৃত্যুবরণ করেছেন, শহীদ হয়েছেন, 2,000 নেতা কর্মী এখনও গুম গায়েব হয়ে আছেন, আমাদের 65 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা, এই রাস্তাটি আমরা তৈরি করেছি, তার মধ্যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা এসেছেন, তারা তাদের এই যোগের মধ্যে দিয়ে সমগ্র জাতি ঐক্যবদ্ধভাবে তারেক রহমানের নেতৃত্বের একটি বিশাল অংশ ছিল, এই কারণে 5ই আগস্ট আমরা আরেকটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখানে একটি কথা বললে না নয়, 1973 সাল শেখ মুজিবুর রহমান সাহেব সংসদে দাঁড়িয়ে বললেন এই দেশে যারা বসবাস করবে তাদের সবাইকে বাঙালি হয়ে থাকতে হবে। সেদিন পার্বত্য চট্টগ্রামে একটি আসন ছিল, সে আসনের সংসদ সদস্য ছিলেন মানবেন্দ্র লারমা, উনি দাঁড়িয়ে বললেন অন পয়েন্ট অফ অর্ডারে, মাননীয় সংসদ সদস্য, আমরা যারা আদিবাসী, আমরা যারা নৃতাত্ত্বিক গোষ্ঠী, আমরা যারা বিভিন্ন ভাষাভাষী, আমাদের ধর্ম কৃষ্টি সংস্কৃতি আলাদা, তাহলে আমাদের কী পরিচয় হবে? শেখ মুজিব ধমক দিয়ে বলেছিলেন আমি তো বলেছি বাঙালি হয়ে থাকতে হবে, এখান থেকে গিয়ে মানবেন্দ্র লারমা
আর কখনো সংসদে আসেন নাই, গিয়ে জনসংগতি সংগঠিত করেছিলেন, পরবর্তী পর্যায়ে শান্তি বাহিনী রূপে জুম আন্দোলন, স্বাধীন জুম ল্যান্ড হিসাবে এক আন্দোলন সংগঠিত হয়েছিল। আমাদের প্রিয়নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 7ই নভেম্বর সিপাহী জনতার ঐতিহাসিক বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় এসে এই যে পাহাড় অশান্ত হয়েছেন, বাংলাদেশের সমতল ভূমিতে 38 লক্ষ নৃতাত্ত্বিক গোষ্ঠী বসবাস করেন এবং শত শত বছর ধরে যে সমস্ত মানুষ ভিন্ন ভাষাভাষীর মানুষ এদেশে বসবাস করেন তাদের নিজস্ব সত্তা নিজস্ব কৃষ্টি সংস্কৃতিকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে উনি আমাদের জাতির সামনে হাজির করলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের একটি সংজ্ঞা আছে, পৃথিবীতে 50টি দেশের মানুষ ইংরেজিতে কথা বলেন কিন্তু শুধুমাত্র ব্রিটিশ ছাড়া কাউকে ইংরেজ বলে না। পৃথিবীর প্রায় 40টি দেশের মানুষ আরবিতে কথা বলেন, শুধু সৌদি আরব ছাড়া কাউকে আরাবিয়ান বলে না। আমাদের বাইরেও আরও প্রায় 20 কোটি মানুষ বাংলা কথা বলেন, তারা তাদেরকে ভারতীয় বলেন। অতএব ভাষাভিত্তিক কোনো জাতীয়তাবাদ সম্পূর্ণ হতে পারে না। উনি এখানে হাজির করলেন, আমার মানচিত্র থাকবে, আমার পতাকা থাকবে, আমার জনগোষ্ঠী থাকবে, আমার ভাষা, আমার সংস্কৃতি, আমার নৃতান্ত্রিক গোষ্ঠী সহ এই সমস্ত ভূখণ্ডে যারা বসবাস করে সবাইকে নিয়েই আমরা হচ্ছে একটি জাতি, সে জাতি সত্তা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। এটি উনি বাংলাদেশের মানুষের সামনে হাজির করলেন, তারপর পাহাড় শান্ত হলো। এই নতুন পরিচয়ে আমরা নিজেদেরকে পরিচয় দিয়েছি, আজকে আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই মিলে আমরা একটি জাতি, সেটা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশি। এই পরিচয় আমাদের পরিচয়, এই পরিচয়টা দিয়েছেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তাই আমি বলতে চাই এই রমনা রেসকোর্স ময়দানে প্রায় 2 লক্ষ হিন্দু ভাই বোনদের নিয়ে উনি হিন্দু মহাসমাবেশ করেছিলেন। উনি হিন্দুদেরকে আলাদাভাবে একটি স্বতন্ত্র না ভেবে বাংলাদেশি হিসাবে পরিচয় দিতে ভালোবাসতেন। তাই আমি আমাদের প্রিয়নেতা তারেক রহমান সাহেবের কাছে আবেদন করব, এই ঢাকা রেসকোর্স ময়দানে এই শীতের মধ্যে আপনি একটি সনাতন ধর্মের ভাইদের নিয়ে একটি মহাসমাবেশের আয়োজন করবেন। এই দাবি রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ আল্লাহ।